ইন্ডিয়া উইল বি সেকেন্ডার, যো জিতা ওই সেকেন্ডার, মানে 19 তারিখ ইন্ডিয়া জিতছে। একদমই তাই। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সম্বরণ বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন জাতীয় নির্বাচক, এবং তার সঙ্গে আমরা কথা বলবো যে মেগা ফাইনাল বিশ্বকাপের ভারত বনাম অস্ট্রেলিয়া, এবং প্রহর গুনছে গোটা বিশ্ব, এবং প্রায় অনেকগুলো বছর পর, প্রায় 20 বছর পর সেই রিভেঞ্জটাকে নিতে পারবে ভারতীয় দল, কারণ 2003-এর পর 2023 ফের একটা বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া। সৌরভ গঙ্গোপাধ্যায়ের হৃদয় ভাঙা যন্ত্রণার পর রোহিত শর্মা কি পাবেন কাপ, সেই নিয়ে কি আমরা কথা বলবো সম্বরণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। আরিফ বাপ, বিশ্বকাপ জিতবে কে? ইন্ডিয়া। দাদা, 2003-এ ভারত বনাম অস্ট্রেলিয়া মুখোমুখি হয়েছিল, তারপরে ফের 2000 ক্যাপ্টেন কে ছিল? সৌরভ গাঙ্গুলি। ভেরি গুড, কুইজ কন্টেস্ট। তো এটা 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 সব মানে একটা বাচ্চা বোধ হয় জানে, জানে আজকালকার বাচ্চারা সবই জানে। এবং কোয়েন্সিডেন্স জোহানেসবার্গে তখন আমি ছিলাম ফাইনালে, বড় আউটপ্লেড হয়ে গেল, রিকি পন্টিং প্রায় 150 মতো করে ফেলেছিল, যাই হোক সেই টিমটাও খুব ভালো ছিল। একটা দেখলাম যে সৌরভ গঙ্গোপাধ্যায় অস্ট্রেলিয়া জেতার পরে বাউন্ডারি মানে ইডেন গার্ডেন্সে এলেন এবং মাঠটাকে প্রণাম করলেন, মাঠে হাত দিয়ে প্রণাম করলেন। এটা আমরা এখনও করি, এটা আমরা এখনও করি, যে কোনো মাঠে ঢুকে ইডেন গার্ডেন্স স্বর্গ হয়ে গেল। ফাইনালের আগে কোথাও কি একটা না ওর ওর ওইটা বলে ইন্ডিয়া, আমি ইন্ডিয়ান টিমে সব জায়গায় ঠিকঠাক লোক আছে, অনেকে বলছে 5টা বোলার, 1টা বোলার যদি ফেল করে কী হবে, এখন পর্যন্ত ফেল করেছে 1টা বোলার ফেল করেছে? তোমার যে টিমে রিজার্ভ বেঞ্চ স্ট্রং থাকে না, সেটা ফুটবল হোক ক্রিকেট হোক এনি টিম গেম, সেই টিম ভালো খেলতে বাধ্য, কারণ জানে আমি আমার পেছনে লোক আছে, আমি বাজে খেলে লোক ঢুকে যাবে। দেখো স্পিন বসে আছে ভেতরে, খেলতে পারছে না। সো তার মানে প্রমাণিত যে ইন্ডিয়ান টিমটা মানে ইন্ডিয়ান টিম কম্বিনেশন যেটা বলে বোলিং ব্যাটিং ফিল্ডিং উইকেট, তুমি বলো কে এল রাহুল ব্যাটিং, কে এল রাহুল ব্যাটিং ভালো করে সবাই জানে, বিউটিফুল ব্যাটসম্যান কে এল রাহুল, বিহাইন্ড দ্য স্টাম্পস আমি বলছি হি ইজ দ্য বেস্ট কিপার ইন দিস টুর্নামেন্ট, যদি রিককে বলো রিকক সেকেন্ড হবে এখন, হি ইজ দ্য বেস্ট কিপার আমার কাছে। তো এইটার প্লাস পয়েন্ট আছে ইন্ডিয়ার, ও যে লেগ সাইডে কিপারের সবচেয়ে ডিফিকাল্ট জায়গা হচ্ছে লেগ সাইড, লেগ সাইডে যে সাবলীলভাবে ক্যাচ ধরছে বা বল ধরছে, হোয়াইট বলগুলো ধরছে বা স্পিনার এগেন্স যে কিপিং করছে আউটস্ট্যান্ডিং, আমি ভাবতে পারিনি কে এল রাহুল এরম কিপিং করতে পারবে। 2003-এর কি এটা রিভেঞ্জ নেওয়ার লড়াই কি মনে করছেন সম্বরণ বন্দ্যোপাধ্যায়? 3 এবং 23 20 বছর বাদে, দেখো অস্ট্রেলিয়া 5 বারের চ্যাম্পিয়ন, রিভেঞ্জ ইভেন্ট না, আরেকটা ভালো ভালো দিন, অস্ট্রেলিয়াকে হারাও ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হও, কারণ 2011-এর পরে আমরা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হইনি এবং ICC টুর্নামেন্টও আমরা জিততে পারিনি, সেদিক থেকে ইন্ডিয়ান ক্রিকেটের পক্ষে এই ওয়ার্ল্ড কাপটা পেলে কী বলবো সবচেয়ে ভালো হবে। ঠিক আছে, অস্ট্রেলিয়া টিম আমরা ম্যাক্সওয়েলের একটা দানবীয় ইনিংস দেখেছি, তারপরে সেই অস্ট্রেলিয়া টিম মানে নক আউটে আরও ভয়ানক হয়ে ওঠে, সেক্ষেত্রে কি কোথাও ধাক্কা দিতে পারে? হয়তো ওরা চার্জ আপ করে, সাউথ আফ্রিকা মানে ম্যাক্সওয়েল আউট হলো, যেটা সামসির বলে হাফ গ্রাউন্ডের বল, বলটা অনেক পরে এসছে, কারণ ইডেন গার্ডেন্সের উইকেটটা নরম ছিল, সফট ছিল, বল জোরে আসছিল নরম, ও আগে আগে খেলে দেয়, আগে খেলে দেওয়াতে কী হলো বল ও খেলা হয়ে গেছে, তারপর বলটা এসে ও বোল্ড হয়েছে। এটাকে ক্রিকেট ক্রিকেট ইজ এ গ্রেট গ্রেট লেভেলার, আগের ম্যাচে 200 এ ম্যাচে 0, ক্রিকেট না সবাইকে ঠিকঠাক জায়গায় নিয়ে যায়, লেভেলটা ঠিক করে দেয়। তো আবার আমেদাবাদ উইকেট মাছ বেটার উইকেট ফাইনালে, ম্যাক্সওয়েল ওদের ওদের মার্শ ধরো, ওয়ার্নার ধরো, স্টিভ স্মিথ ধরো, ব্যাটিং দেখলে খারাপ লাগবে না, হ্যাঁ গুড গুড ব্যাটিং সাইড, কিন্তু আমাদের যা বোলিং সাইডে, বোলিং সাইডে যে ভেরিয়েশন যা বৈচিত্র, লেফট আর্ম স্পিনার কুলদীপ, বুমরা, শামি, সিরাজ, এই যে কম্বিনেশন, এই কম্বিনেশনটাতে কিন্তু এভরিবডি ইজ ডুইং ওয়েল, ফলে সিরাজ কম উইকেট পাচ্ছে বা বুমরা কম উইকেট পাচ্ছে, কিন্তু দ্য বোলিং ওয়েল দ্যাট সবচেয়ে বড় কথা। এটা ফ্যাক্টর কী হতে পারে, টসটা একটা ফ্যাক্টর হতে পারে? আমার মনে হয় পশ্চিমাঞ্চলে ওয়েস্টার্ন পার্ট অফ ইন্ডিয়া অতটা ডিউ টিউ পড়ে না, অতটা ডিউ পড়ে না, যেটা ইস্টার্ন পার্ট অফ ইন্ডিয়াতে পড়ে, টস খুব একটা ভাইটাল হবে না আমার মনে হয়, যেটা ইডেন গার্ডেনে খেলা হলে হতো, এখানে মনে হয় না টস করে ভাইরাল হবে। তবে আমি আমাকে যদি নাম্বার দিতে বলো, 10-এ ইন্ডিয়া, 9.5 অস্ট্রেলিয়া পাবে, 7। এই ইন্ডিয়ান টিমটাকে দেখে বডি ল্যাঙ্গুয়েজ দেখে খুব ভালো লাগছে, খুব প্লাস রোহিত শর্মা, আমি একটা রোহিত শর্মার ক্যাপ্টেন্সি তো আছেই, প্লাস ও যে ব্যাটিংটা করছে নেবেই পাওয়ার প্লেতে, এটা কিন্তু বিরাট বা শ্রেয়া সেরা অনেক ইজি খেলতে পারছে, রানটাকে 29/47 রানটাকে জাম্প করে দিচ্ছে, রান রেটটা এমন জায়গায় লাগছে তখন দুটো বল ছাড়লেও কোনো ক্ষতি নেই, এটা খুব ভেরি গুড প্ল্যানিং অফ ইন্ডিয়ান টিম ম্যানেজমেন্ট।
ও কিন্তু প্লেয়িং ফর দ্য কান্ট্রি একবার বারে বারে বলছে। রোহিত শর্মা 47 বা 97 তখন লিফ্ট করছে, কিন্তু নিজের 100 বা 50 নিয়ে ভাবে না। এখানেই তো ক্যাপ্টেন, এটাকে বলে টিম টিম ক্যাপ্টেন। অস্ট্রেলিয়ার একটা মাইনাস পয়েন্ট আর ভারতের একটা প্লাস পয়েন্ট ফাইনালে স্পিনিং সাইড। আমাদের হয়তো হয়তো জাম্পা অনেক উইকেট পাচ্ছে, জাম্পাকে হয়তো অনেকবার বিরাট আউট হয়েছে, কিন্তু ইন্ডিয়ান স্পিনিং সাইড মাচ বেটার এবং ব্যাটিং সাইড। আমাদের দেখো 5 নম্বরে কে এল রাহুল নেমে 100 করে দিচ্ছে, এবং সূর্য যাদব কিন্তু কম সময়ে খারাপ খেলছে না, যারা যাও ঠিকঠাক 19 রান করে দিচ্ছে 7 বলে। লক্ষ্য রাখতে হবে এই যে এই কম্বিনেশনটা, যদি যদি খুব খারাপ দিন না যায়, ক্রিকেট খেলা তো ওয়ান বল গেম, খুব খারাপ দিন না যায় তাহলে ইন্ডিয়া না জিতলেই অবাক হবে। 19 নভেম্বর রোহিতের হাতে কাপ আসছে, কাপটা তো অর্ডার হয়ে গেছে, ঠিক আছে কাপটা রোহিতের হাতেই উঠবে। তারপরে শ্যাম্পেন নিয়ে আমরা অনেক আনন্দ দেখবো প্লেয়ারদের, তার জন্য আমি রোববার দিন ওয়েট করছি। আচ্ছা, আরেকটা যেটা সবাই প্রশ্ন উঠছে যে এই যে রাহুল দ্রাবিড় এবং রোহিত শর্মা কোচ এবং অধিনায়ক, এটা তৈরি করে গেছিলেন যখন সৌরভ গঙ্গোপাধ্যায় বিসিসিআই প্রেসিডেন্ট ছিলেন, তো সেক্ষেত্রে কি বাঙালিরও একজনের অবদান রয়েছে? অবশ্যই অবশ্যই অবদান তো রয়েছেই, নাহলে রাহুল যখন কন্ট্রাক্ট পাই তখন সৌরভ বোর্ড প্রেসিডেন্ট, রোহিত যখন ক্যাপ্টেন নিশ্চয়ই আছে টিম। এবং আমি আরেকটা লোকের নাম বলবো, রবি শাস্ত্রী, যে কিন্তু টিমটাকে বানিয়েছে। আজকে আজ রাহুল করছে, রাহুল ডুইং ভেরি ওয়েল, কিন্তু রবি শাস্ত্রী টিমটাকে বানিয়েছে খুব ভালো ভালো জায়গায় রেখেছে। ইন্ডিয়া জিন্দাবাদ। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।